বন্ধুরা, সবাইকে জানাই শুভ সন্ধ্যার শুভেচ্ছা এবং কালচারি সিঙ্গারে সবাইকে স্বাগত। আজ আমি একটা মানুষের কী রকম আচরণ, কীরকম গিরগিটির মতো রং বাদলানো অভিনয় সব নিয়েই একটা নতুন কোনো কিছু কথা আপনাদের সামনে আমি শেয়ার করতে চলেছি। নিবেদন মানুষ, দিন যত যাচ্ছে মানুষ তত বদলে যাচ্ছে। মানুষ যেন ভালোবাসতে ভুলে যাচ্ছে, যেখানে বিশ্বাস নামক শব্দটি হারিয়ে যাচ্ছে, যেখানে ভালোবাসা কীভাবে বেঁচে থাকতে পারে যখন কেউ সামনে এসে বলে যে আমাকে নিজের থেকেও বেশি বিশ্বাস করে, আমি বুঝতে পারি না। সেই মুহূর্ত ভালো লাগার পরিবর্তে কেন হাসতে ইচ্ছে করে। বিশ্বাস করি শব্দটাও আজ হাস্যকর মনে হয়। যখন কেউ কোনো সমস্যার আগুনে জ্বলতে থাকে, কিছু মানুষ সেই আগুনকে নিভিয়ে দেওয়ার জন্য এমনভাবে ফু দেয়, আগুন নিভিয়ে যাওয়ার ফলে আগুনের তীব্রতা যেন আরও বেড়ে যায়। মাঝে মধ্যে এমন কিছু মানুষ দেখি যে মানুষটা আমাদের কষ্ট দেখে নিজেও কষ্ট পায়, আবার আড়ালে গিয়ে সেই মানুষটাই আমাকে নিয়ে সমালোচনার গান গেয়ে যায়। মানুষ হয়তো শক্তি দিয়ে সম্মান কিনতে চায়, কিন্তু তারা জানে না শক্তি দিয়ে মানুষকে ভয় দেখানো যায়, সম্মানিত হওয়া যায় না। হয়তো এই মানুষগুলো মানুষের ভয়টাকে সম্মান মনে করে। আসল কথা হলো, যে মানুষ কাউকে সম্মান করতে জানে না সে কী করে বুঝবে ভয় আর সম্মান এক জিনিস নয়? কার উপর বিশ্বাস রাখবো, মানুষের উপর? সে তো সাপের চেয়েও ভয়ঙ্কর। সাপ ছোবল মারে আত্মরক্ষার জন্য, আর মানুষ ছোবল মারে আনন্দ পাওয়ার জন্য। ভালো লাগলে কমেন্টে জানাবেন। গুড নাইট।